আর ফাইনালি আমাদের চিলাপাতা জঙ্গল সাফারি যাত্রা শুরু। আমরা পেয়ে গেছি জিপ, আর সবাই ক্যামেরা একদম চিয়ার করে দাও। I got all this potential that's deep inside of me, but they hate when you're successful cause they try to be. They sit there being judgmental because you're trying things, and they just want you to settle and do the right thing. So get a good job, don't slack off, wake up. Hey, Chilapatay, we're going to go. And in this jungle safari, we're all from the Korea, Kodal Busti Anchal, where there's fencing, no garbage. And the second one is Chilapatay 2. Chilapatay 2, which we've got to see. Basically, we're going to go to Kodal Busti jungle safari. And here, I sugar. গভীর জঙ্গলে বাইসন বাইসন দেখতে পাওয়া গেছে একটা সাইডে, তো সেইটাই এখন দেখার চেষ্টা চলছে। এইবার আমরা জঙ্গলে ঢুকছি। ময়ূর এখন পাতি হয়ে যাচ্ছে না, কয়েকবার ময়ূর এখন পর্যন্ত আমরা সেরকম ভাবে কিছু দেখতে পাইনি। একটা বাইসন, দুটো ময়ূর ছাড়া দেখা যাক, আশা তো একটা আছে কিছু তো দেখতে পাবো। তো ফুলি প্রচুর গাড়ি এসছে জিপসি, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, এই ওপর দিয়ে উঠে দেখবো জঙ্গলের ভেতরটা। দেখো পুরো ভর্তি গাছ, এখানে কত যে পশু পাখি আছে, কত প্রাণী আছে কেউ জানে না। কুরুন্ডি কুরুন্ডি জঙ্গলের ভেতরেই পাওয়া যায়। কোন জঙ্গলে? দাদা, এই যে জঙ্গলে এতবার পেট্রোলিং এ যায় সারাদিনে, কি জ্বালানো যায়? ওটা চড়াই শিকারির জন্য আর কাঠ চুরির জন্য। আচ্ছা, অনেক সময় জন্তুরা নিজেদের মধ্যে লড়াই করে, পা ভেঙে পড়ে থাকে, আহত হয়ে যায়, সেখানে সেন্ট্রিফিউজ করে। হ্যাঁ, ওটার জন্যই জঙ্গলে যেখানে পা হেঁটে যাওয়া যায় না সেখানে হাতি করে চলে যায়। আচ্ছা, যখন ওই আহত হয় ওরা
ওদেরকে ইয়ে করাই হয়, মানে যখন ট্রিটমেন্ট করতে যান মানে করতে দেয়, ট্রিটমেন্ট করতে দেয়, ডাক্তার আছে ওই যে আমাদের হেড অফিসে আছে, ওই সে মাদারি আছে, এখান থেকে ফোন করে দেবে সঙ্গে সঙ্গে চলে আসবে। এখান থেকে আমরা একটা জঙ্গল কভার করে সেকেন্ড টাইজার, সেকেন্ড জঙ্গলটা কি নাম? ওইদিকে একটা মেন রাস্তা, পেছনে ঘন জঙ্গল, তারপর এইদিকে একটা ঘন জঙ্গল যেটা আমরা ঢুকলাম, একদম আস্তে আস্তে আমরা ডিপ জঙ্গলের ভেতরে প্রবেশ করছি। আমরা ঢুকছি আরো ডিপ জঙ্গলে, ওটা সোজা একটা রাস্তা চলে গেছে, আমরা আরো ডিপে ঢুকছি এবং দাদা বলছে আরো ডিপে ঢুকবো। এই যে জায়গাটা তোমরা দেখলে আমরা গাড়ি ভাগিয়ে জোরে বেরিয়ে গেলাম, এইখানে একটা বিশাল বড় ইনসিডেন্ট হতে পারতো, মানে আমাদের জন্য একটা বড় দুর্ঘটনা ঘটতে পারতো, ওই জন্য আমরা জাস্ট এখানে শুট করার স্কোপ পাইনি, জাস্ট আমরা গাড়িটা মুভ করে বেরিয়ে গেছি। কারণ এইখানে ডান দিক বাঁ দিক মিলিয়ে আমরা যখন যাচ্ছিলাম, বাঁ দিকে সম্ভবত দুটো বাইসন ছিল, ডান দিকে সম্ভবত দুটো কি তিনটে বাইসন ছিল, এবার ওরা খাচ্ছিল, তো দুটো বাইসন বাঁ দিকের বাইসন গুলো আমাদের দেখে একটু ভেতর দিকে ঢুকে গেল, আর ডান দিকের দুজন বাইসানও একটু চলে গেল, বাট একটা বাইসান খেতে খেতে কোনোভাবে না আমাদের দিকে টার্ন করে আর অদ্ভুত মানে ও না রেগে গেছে পুরো। সেটা আমাদের ড্রাইভারটা বলছে যে দাদা এই যেভাবে রেগে লুক দিচ্ছে যে কোনো মতো অ্যাটাক করে দেবে, মানে পুরো একদম রেডি ছিল আমাদের দিকে অ্যাটাক করার জন্য, মানে আর কয়েক সেকেন্ড দাঁড়ালে আমাদের স্ট্রেট অ্যাটাক করে দিত। মানে তার আগেই ঘটনা শুনছিলাম যে বাইসান নাকি রেগে গিয়ে বাস উল্টে দিয়েছে, তো সেখানে আমরা তো একটা জিপসি করে যাচ্ছি, মানে জাস্ট ও যেভাবে তাকিয়েছিল চরম মানে রেগে গিয়ে মেবি হয়তো তাকিয়েছিল, তো ওটা দেখে আমাদেরও জাস্ট ভয় লেগে গেছিল। সো আমরা রিস্ক নিইনি, তো ওই মুহূর্তে দাদাকে বললাম, ওই যিনি ছিলেন ওনাকে বললাম যে গাড়িটা বার করে নিন। তো ভিডিওর মধ্যেখানে এটা বলতে আসে, কারণ এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা, এটা না শেয়ার করলে তোমাদের সাথে হয়তো সেই ব্যাপারটা শেয়ার করা হতো না, কারণ যেহেতু ওই সময়টা শ্যুট করতে পারিনি, সো ওই জন্য এটা আলাদা করে তোমাদের সাথে এই ফিলিংসটা শেয়ার করলাম। চলো বাকি ভিডিওটা দেখে নাও। জঙ্গলটা যে কতটা ডিপ চিন্তা ভাবনার বাইরে, মানে আমরা এতক্ষণ বলছিলাম ডিপ ডিপ, এটা হচ্ছে আলটিমেট ডিপ। চা বাগানের মধ্যিখানে এসে গেছি এবং চা বাগানের এখান থেকে আমাদের রিসর্টটা ওইটা আমাকে বিউটিফুল লাগছে। আর আমরা এসে গেছি একদম চা বাগানের মধ্যিখানে, দুদিকে দুটো চা বাগান, এদিকে একটা চা বাগান অ্যান্ড এদিকে আর একটা চা বাগান, আর এই মধ্যিখান দিয়ে প্রপার রাস্তা আছে, আমরা রাস্তা দিয়ে এসে গেছি চা বাগানের মধ্যিখানে।
একটা বিউটিফুল, একটা বিউটিফুল ভিউ, বিউটিফুল সিনারিও, এটা জাস্ট দারুণ লাগছে, এটা এনজয় করতে দারুণ ভাবে এনজয় করছি বিষয়টাকে, দারুণ লাগছে। যদি এগুলো ইনস্ট্যান্ট চা হতো, তুলেই চা বানিয়ে খেতে পারতাম, তাহলে নিশ্চয়ই আমি ট্রাই করতাম। এইখানে রাস্তাটা কত সুন্দর ভাবে ব্রেক হয়েছে, এখান থেকে সোজা এসে রাস্তাটা, এখান থেকে সোজা এসেছে রাস্তাটা, দুদিকে দূরে চা বাগান নিয়ে এখান থেকে ঢুকে এটা দুদিকে ডিভাইড হয়ে গেছে, মধ্যিখানে একটা চা বাগান, 3 নম্বর চা বাগান। কালারিং পাখি, মানে আমি তোকে বলছি, আমি দুবার করেছি না, ছবি ধরতে পারছি না, আমরা চালাচ্ছি উপর দিয়ে ধনেশ পাখি, তারপরে হচ্ছে গ্রেট হর্নবিল আছে না, সব উড়ে যাচ্ছে, জানিস এত পাখি, রিসার্ট রিসার্ট করে লোকটা এত একটু ই করে ফেলেছে। আর ডুয়ার্সের বৈচিত্র্য একটাই, চা বাগান না, হর্নবিল পাখি। ডুয়ার্সের কথাটা মানে হচ্ছে তরাই, তরাই অঞ্চলটা পাহাড়ের পাদদেশ, আর যেখানে পাহাড় সাথে নদী সাথে চা বাগান, তার ল্যান্ডস্কেপিং একটা অপূর্ব সুন্দর, চা বাগানের মধ্যে এর কোনো কথা হবে না। এই যে চা বাগান তোমরা দেখছো, তার স্পেশালিটি হচ্ছে পেছনে কাজ চলছে চা বাগানে, চা তোলার। কত জন দেখো চাটা তুলছে, আচ্ছা সেটাই বলছি, এই প্রসেসটা হয়ে রেডি হতে কতদিন সময় লাগে? ও আজকেই হয়ে যাবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, বলো ওই দাদাটা ড্রাইভারটা একটু জানে, ওটাদের সদাশুরি সোজা সকালবেলা কোড়াকুড়ির পর এখন ব্রেকফাস্টের পালা, ব্রেকফাস্ট করে এবার বেরোবো আমরা কোচবিহার রাজবাড়ি দেখতে। আর কোন দুটো জায়গায় যাচ্ছি? গান্ধী যাচ্ছি, আপনার সাথে কোচবিহার রাজবাড়ি, কোচবিহার রাজবাড়ি তো ফার্স্টে যাচ্ছি, তারপর জয়ন্তী, জয়ন্তী বক্সা, চলো যাত্রা শুরু করা যাক। সেটাই আমরা মোটামুটি রেডি, গাড়ি আমাদের এসে গেছে। ওই দাদা চলো, মাঙ্কু কেমন এনজয় করছো বলো? খুব ভালো, কাল অব্দি খুব ভালো কেটেছে, আজকে ফিরে কিন্তু খেলা হবে আপনি ব্যাডমিন্টন, ঠিক আছে? আমি যে কালকে খেলতে পারিনি সেটা, এটা কিন্তু আমি আজকে কভার করে দেবো, জিরোতে আউট করবো, ছি 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 ছি, লজ্জা লাগা দরকার, চলো। শুধু মাঝে মধ্যে একটু আমাকে ভিডিও করে দিতে হবে। আর ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি, এবার শুরু করবো আমাদের আজকের যাত্রা। কোচবিহার রাজবাড়িতে আমরা এসে গেছি, এখন টিকিট কাউন্টারে টিকিট কাটা হবে, দেন ভেতরে যাওয়া হবে। টিকিটটা এরকম হয় দেখতে, ₹25 করে রাজবাড়িটা। আমাদের পুরো টিম চলেছে এখন রাজবাড়ির উদ্দেশ্যে। ওয়াও, বিশাল বড় এরিয়া নিয়ে এটা করা, এদিকটা হচ্ছে রাজবাড়ির সাইডটা বা পেছন দিকটা, মানে এদিকটা হচ্ছে ফ্রন্টটা।
কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে ভেতরে ছবি তোলা বা ভিডিও করার কোনো পারমিশন নেই। চেষ্টা করেছিলাম বাট পারমিশন পাওয়া গেল না, সো ভেতরে মনে হয় ভিডিও শ্যুট করা যাবে না। বাইরে থেকে যতটা দেখানো যায় দেখাই। এটা হচ্ছে মেন, এটা বিশাল বড়, বিশাল বড়। ওই ধারে ওই শেষে আছে গেট, ওখান থেকে এসে ভেতরে আসতে হয়। এবং যদি আমি একদম মিডলে দাঁড়াই তাহলে ওভারঅল লুকটা এরকম পাবো। এটা হচ্ছে রাজবাড়ির একদম মিডলটা, এদিক থেকে শুরু হচ্ছে এদিকে পুরোটা যাচ্ছে। বিশাল বড়, বিশাল বড়।